মনোহীর শাড়ু দিয়া বাম্পার অফার, মাত্র 2000 টাকার কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন বাম্পার প্রাইজ 4 হুইলার গাড়ি সহ ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, 2 হুইলার গাড়ি। শর্তাবলী প্রযোজ্য। মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীহরিপুর, এই এলাকার চাষিদের মাথায় হাত। লাভজনক চাষ করেও নিম্নচাপের বৃষ্টি তাদের জীবনে এনেছে দুর্দিন। বিগত 5 বছর ধরে এই এলাকায় আগাম গাজরের চাষ করেন বহু চাষি। 1 বিঘে জমিতে 40 থেকে 50 কুইন্টাল গাজর চাষ হয়। জমি থেকেই বস্তাবন্দি হয়ে সেই গাজর চলে যায় হাটে বাজারে, গ্রাম থেকে শহরে। আগস্ট মাসের শুরুর দিক থেকেই জমিতে প্রস্তুতি শুরু হয়ে যায়। লাভের মুখ দেখায় অন্যান্য সবজির তুলনায় সবচেয়ে বেশি গাজর চাষি করেন এই এলাকার চাষিরা। যদিও এবছর ছবিটা একেবারেই হতাশাজনক। বীজ বোনার পরেই নিম্নচাপের জেরে এক নাগারে বৃষ্টি, বিঘের পর বিঘে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজ বোনা হলেও গাছই বেরোয়নি। সবজি চাষিরা বলছেন প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতি হয়েছে গাজর চাষে। এছাড়াও গাজরের বীজের অত্যাধিক দামও বেড়েছে। 1 বিঘে জমিতে লাগে 600 গ্রাম বীজ। কেজি প্রতি 23 থেকে 25 হাজার টাকা দিয়ে বীজ কেনা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এর সাথে আবার রয়েছে লেবার খরচ। বীজ বোনার পর বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি অতি বৃষ্টি হওয়ার লেগে গাজরের বীজ ভালো বেড়েনি। আপনার কত বিঘা? তা আমার 2 বিঘে আছে গাজর, সবই নষ্ট। কেন নষ্ট হলো, কেন, কিভাবে? এই বৃষ্টি, অতি বৃষ্টিতে নষ্ট হয়ে গেল, গাছ বেরোয়নি বৃষ্টি হয়ে। এবার মনে করছি যে রাজ্য সরকার কি করবে, সেটা আমাদের যা লস হয়েছে লসটা কি করে তুলবো এ ভাবছি। এটা লাভের জন্য? লাভের জন্যই তো করেছি, প্রচুর টাকা লস। তা বিঘায় 25,000 টাকা খরচ গাজর চাষ করতে গিয়ে। গাজর বুনলো, গাজরে বোনার পরে পরে একটা মোটা বৃষ্টি হয়ে গেলো। মোটা বৃষ্টিতে হয়তো বিছন কিছু ঢাকা চাপা হয়ে গিয়েছে, হওয়ার পর বৃষ্টি বেড়ায়নি, তাতে চাষির একটা মোটা ধরনের লস লেগে গেল। এ তো লস লসই চলে গেলো এই বছরটা। চাষিরা আর কী করবে, আশাই করছে। আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত জমিতে গাজর চাষ হয়। শ্রীহরিপুরে মাটির উর্বরতা বেশি হওয়ায় লাভজনক গাজর চাষ। 100 বিঘে জমিতে চাষ হলেও বর্তমানে টিকে রয়েছে মাত্র 20 বিঘে জমির সবজি। পূজোর মুখে চাষে এত বড় ধাক্কা সামলাবেন কিভাবে চাষিরা? চাষিদের সমস্যায় চিন্তা বাড়ছে বীজ বিক্রেতাদের মনেও। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া। গাজর চাষ সব থেকে বেশি হয় শ্রীহরিপুর, আব্দুলপুর, আর আমাদের এখানে ধরম, রমনা, খুদকিপাড়া আর ডুবোপাড়া, এসব এলাকায় সব থেকে গাজর চাষটা বেশি হয়। আর এবছর গাজর চাষে সব থেকে লাভজনক হয়েছে, লস হয়েছে কারণ হচ্ছে বৃষ্টির জন্য। বৃষ্টিটা প্রচুর পরিমাণে হওয়াতে প্রচণ্ড লস হয়েছে চাষিদের। আর এবছর গাজরটা বীজের দাম অনেক বেশি, 21,000 টাকা কিলো। হ্যাঁ, এবারে ওটা ক্ষতির মুখে হয়েছে, চাষিরা প্রচণ্ড ক্ষতির মুখে আছে। মোটামুটি এবার 100 বিঘা চাষ হয়েছিল, মোটামুটি এখন 20% আছে, মানে 20 থেকে 25 বিঘা মতন হবে। 80 বিঘা মোটামুটি নষ্ট বৃষ্টির জন্য। হ্যাঁ, বৃষ্টির জন্য পুরো নষ্ট।